হরতাল অবরোধে এর কোনো সুষ্ঠু সমাধান আসবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের মহাযাত্রা এগিয়ে যাচ্ছে, আমরা চাই দেশ এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাক। হরতালের মাধ্যমে সেটাকে স্তিমিত হয়ে যাক বা পিছিয়ে পড়ুক, সেটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। কারণ বিগত নির্বাচনগুলোর ইতিহাসগুলো যদি আমরা দেখি, যে এই যে গাড়ি ঘোড়ায় আগুন, তারপরে যে হরতাল অবরোধে গাড়ি ঘোড়ার যে বন্ধ থাকার কারণে সাধারণ জনগণের যে সমস্যা হয়, তারপরে আমাদের শিক্ষার উপর যে প্রভাবটা আসে, যেমন আজকে হরতালের কারণে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং রাস্তাঘাটে আমরা দেখেছি বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়েছে, এটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ছাড়া আর কিছু নয়। তো আমার মনে হয় এই সংস্কৃতি থেকে বের হয়ে এসে এর একটা সুষ্ঠু সমাধান খোঁজা উচিত। আচ্ছা, আপনার কী মনে হয় এর বাহিরে কোনো সমাধান আছে কি না? হরতাল অবরোধ কখনো একটা রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না, এর বাইরে অবশ্যই সমাধান আছে। একটা রাজনৈতিক দল তাদের সুষ্ঠু তাদের নির্বাচনের ইশতেহার দিয়ে কিংবা তাদের নির্বাচনের প্রচার প্রচারণার মাধ্যমে তারা জনগণের মধ্যে কাজ করে ম্যান্ডেট অর্জন করে একটা রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দল কখনো অগ্নিকাণ্ড ঘটিয়ে মানুষ হত্যা করে রাজনৈতিক ক্ষমতা আসা সম্ভব না। এর ফল বিএনপি কিন্তু একটা পেয়েছে, 2013 সালে তখন তারা অগ্নিকাণ্ড ঘটায়, মানুষ হত্যা করে, তার ফলাফল হিসেবে 2018 সালে তারা মাত্র 60টি আসন পায় 300 আসনের মধ্যে। তারা নিজেরাও জানে অগ্নিকাণ্ড ঘটে হত্যা করে কখনো ক্ষমতা আসা সম্ভব না। তারপর তারা কেন যে অগ্নিকাণ্ড গতকাল আমরা দেখছি, অগ্নিকাণ্ডের মাধ্যমে একটি বাস পুড়িয়ে দিয়েছে, সেই বাসের মালিকের আত্মনাদ আমরা দেখেছি। গতকাল তারা জনসভাতে পুলিশ কর্মকর্তাকে তারা নির্দয়ভাবে হত্যা করেছে। এর যে মানে এত নির্মমভাবে হত্যা করা একটা মানুষ হিসাবে কখন সম্ভব নয়। তো একটি রাজনৈতিক দল কখনো এমন নিষ্ঠুর হতে পারে না। আমরা অবশ্যই চাই এসব হরতাল অবরোধ থেকে তারা নিজেকে সরিয়ে নিয়ে তার জনগণের জন্য কাজ করুক এবং বৈধ উপায়ে তার ক্ষমতার চেষ্টা করুক। আপনি কি মনে করেন হরতাল অবরোধের বাহিরে আর কোনো সমাধান আছে কি না? দেখেন, একটা দেশের রাজনৈতিক সমস্যা যখন দেখা দেয় বা জাতীয় সমস্যা দেখা দেয়, তখন এটার সমাধানের জন্য যে বিরোধী দলগুলো বা সমমনা দলগুলো যে হরতাল অবরোধের ডাক দেয়, এটা আসলে নিছক জনভোগান্তি ছাড়া আর কিছুই না। দেখেন, গতকাল বিএনপি সহ বা জামাত বিএনপি সহ সমমনা দলগুলো যে হরতালের ডাক দিয়েছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে তাদের মানে তারা তো 2013-14 সালে হরতালের ডাক দিয়েছে, সেই হরতালটাই তারা এখন উইথড্র করেনি, আবার নতুন করে হরতালের ডাক দিয়েছে। আপনারা দেখছেন 2013-14 সালে তারা যে জ্বালাও পোড়াও করেছে বা মানুষ হত্যা করেছে, পুলিশ পিটিয়ে মেরেছে, তারা গতকাল তারা কিন্তু সেই আন্দোলনটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো আমি যদি 2015 সালের একটা রিপোর্টের কথা বলি, যে প্রথম আলোর একটা রিপোর্ট, যে হরতালে একদিনে প্রায় 2,278 কোটি টাকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা তরুণ প্রজন্ম, আমরা আসলে সহিংসতায় বিশ্বাসী না, আমরা অহিংসতায় বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের মহাযাত্রা এগিয়ে যাচ্ছে, আমরা চাই দেশ এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাক। হরতালের মাধ্যমে সেটাকে স্তিমিত হয়ে যাক বা পিছিয়ে পড়ুক, সেটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। না, আসলে আমরা রাজনীতি যারা করে আর কি, রাজনীতি কেন করে, ক্ষমতায় কেন আসতে চায়, ক্ষমতা আসতে চায় তো জনগণের জন্য। সেই জনগণের জানমালের নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, আপনি ধরেন আপনি বিরোধী দল, আপনার বিরোধী দল হয়ে আপনি যদি জনগণের গাড়ি পোড়ান, আপনি যদি জনগণের জানমালের নিরাপত্তা না দিতে পারেন, আপনি যদি রক্ত স্নান করে আপনি ক্ষমতা আসতে চান, তাহলে সেই ক্ষমতা জনগণ প্রত্যাখ্যাত করবে।